করোনাকালীন দেয়া রিলিফ ফান্ড জালিয়াতির অভিযোগে 17 জন নিউইয়র্ক স্টেট এবং সিটি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ফেডারেল প্রসিকিউটররা একথা জানিয়েছেন। 17 জনের বিরুদ্ধে $1.5 মিলিয়ন কোভিড ফান্ড জালিয়াতির অভিযোগ ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। এদের বেশিরভাগকেই বুধবার গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অর্ধ ডজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে MTA ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মকর্তারাও রয়েছেন।